السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মধ্য নয়ানগর ইসলামী যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহকারে মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র এই মজলিসে দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই খুশি না বেজার আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার খুশি হয়ে থাকলে মালিকের দেওয়া কণ্ঠ দিয়ে সর্বপ্রথম আমরা মালিকের নামের শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে মুসলমানের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একজনের জন্য তিনি কে আওয়াজ করে বলতে হবে তিনি কে অল দ্য প্রেজ ইজ ফর আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক কিনা নাকি অন্য কারোর জন্য নেতার জন্য বাবার জন্য সন্তানের জন্য প্রশংসা হবে একজনের তিনি কে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর এই মজলিসটা কার জোরে আওয়াজ করে বলতে হবে কার আমরা সবাই কি বয়ান শুনতে রাজি আছি কারা কারা রাজি নাই দেখি তো যারা রাজি আছে দুই হাত তুলেন নারা যারা দেন আমরা শয়তানকে টাটা জানাই যাচ্ছি আমরা শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো ঠিক আছে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার বাড়িদারার সমস্ত মানুষ যেন শুনতে পায় আজকের আওয়াজের ধ্বনি জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার
এই মজলিসটা যেহেতু আল্লাহর মজলিস, সেখানে আমাদেরকে আদব রেখে বসতে হবে, ঠিক কিনা? এখলাসের সাথে বসতে হবে, ঠিক কিনা? যদি একজন চেয়ারম্যানের সামনে আমরা বসি, অনেক কেয়ারফুলভাবে বসি, ঠিক কিনা? যদি এমপির সামনে আমাদের বসা হয়, আরও কেয়ারফুল, আরও সতর্কতার সাথে। যদি মন্ত্রী থাকে, আরও কেয়ারফুল। যদি প্রধানমন্ত্রী থাকে, আরও কেয়ারফুল। সমস্ত মন্ত্রীদের যিনি মন্ত্রী, সমস্ত কিছুর যিনি রব, সেই রবের সামনে আমরা উপস্থিত হয়েছি, তার সামনে আমাদের কতটুকু কেয়ারফুলের সাথে বসা দরকার? সুন্দরভাবে বসা দরকার না? এক মিনিট সময়ের মধ্যে আমরা সবাই একটু সুন্দর করে বসতে পারবো? এখানে বসতে পারবো? আলোচনা ইনশাআল্লাহ হবে আজকে, কোরআন থেকে আলোচনা করবো। সবাই রাজি আছেন? বসবেন মনোযোগ সহকারে। এক মিনিটে যাদের সামনে জায়গা খালি আছে, সুন্দর করে আগায় বসেন। এখানে হোক 100 জন, 50 জন লোক হোক, কিন্তু আদবের সাথে বসতে হবে, ঠিক কিনা? আমরা জিকিরের সাথে সাথে একটু আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আগের চাইতে অনেক ভালো লাগতেছে না আওয়াজটা? সুন্দর আওয়াজ থাকলে কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ঠিক কিনা? সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা পরিবেশটাকে আগে প্রথম সুন্দর করে নিলাম। দ্বিতীয়ত, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা একজনকে খুশি করার জন্য উপস্থিত হয়েছি। তিনি কে? জোরে আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছি। যদি আমাদের বসাটা আল্লাহর জন্য হয়, হয়তো যতক্ষণ বসবো ততক্ষণ আমাদের জন্য ইবাদত হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু নিয়ত একটা সহি থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য, ঠিক কিনা? নিয়ত যদি সহি হয়, তাহলে মুমিনের খাবার খাওয়া ইবাদত হবে। নিয়ত সহি হলে ঘুমে যাবে, ইবাদত হবে। রাস্তায় হাঁটবে, মুমিনের হাঁটা ইবাদত হবে। মুমিন ঘুমাবে, সেটাও ইবাদত হবে। আর যদি নিয়ত সহি না হয়, তাহলে নামাজের মতো দামি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে নিয়তকে নিয়ে, ঠিক কিনা? প্রথম হাদিসটাই নিয়তকে নিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য আমাদের নিয়তকে সহি করার প্রয়োজন আছে কিনা? আল্লাহ নবী রহমাতাল্লিল আলামিন, নবীজি আমার, সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি বিশুদ্ধ হয়, আমল বিশুদ্ধ হবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমল বিশুদ্ধ হবে না। এই হাদিসের ব্যাখ্যা ইমাম বদরুদ্দিন আইনি তার লিখিত কিতাব উমদাদুল কারীর প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠায় লিখেন, একটা সাধারণ কাজ করলে সওয়াব নাই, ছেড়ে দিলে গুনাহ নাই। একটা সাধারণ কাজ করলে সওয়াব নাই, ছেড়ে দিলে গুনাহ নাই। এমন কাজ যদি কেউ সহি নিয়তে করে, সওয়াবের নিয়তে করে, তাহলে তার জন্য সেটাও ইবাদত হয়ে যাবে। ইমাম বদরুদ্দিন আইনি উপমা দিয়েছেন, মানুষ খাবার খাইতো নিজের জন্য, আল্লাহর জন্য না। মানুষ খাবার খাইতো নিজের জন্য, শরীর সুস্থ থাকার জন্য, শরীরটা ক্লান্তিটা দূর হওয়ার জন্য, শরীরটা ফ্রেশ হওয়ার জন্য, চাঙ্গা হওয়ার জন্য।
কিন্তু কোন মানুষ যদি খাবার খাওয়ার পূর্বে এই নিয়ত করে আমি খাবার খাবো শরীরে শক্তি হবে শরীরটা সুস্থ থাকবে শরীরটা চাঙ্গা হবে আর প্রাণভরে রবের ইবাদত করব গোলামি করব দাসত্ব করব তাহলে যতক্ষণ সে খাবার খাবে ততক্ষণ তার জন্য ইবাদত হয়ে যাবে ক্লান্তিটা দূর হওয়ার জন্য শরীরটা ফ্রেশ হওয়ার জন্য চাঙ্গা হওয়ার জন্য কিন্তু কোন মানুষ যদি ঘুমানোর পূর্বে এই নিয়ত করে আমি ঘুমাবো ঘুম থেকে ওঠার পরে শরীরটা ফ্রেশ হবে চাঙ্গা হবে ক্লান্তিটা দূর হবে আর প্রাণ ভরে হবে ইবাদত করব গোলামি করব দাসত্ব করব তাহলে যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণ তার জন্য ইবাদত হয়ে যাবে শুধু তাই নয় ইমাম বদরুদ্দিন আইনি আরো উপমা দিয়েছেন মানুষ তো তার স্ত্রীর কাছে যায় আনন্দ ফুর্তি করার জন্য যৌন চাহিদা নিবারণের জন্য ঠিক কিনা কিন্তু কোন মানুষ যদি স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে এই নিয়ত করে আমি স্ত্রীর কাছে যাব আনন্দ ফুর্তি করার জন্য জেনার কাজ থেকে বাঁচার জন্য গুনাহের কাজ থেকে বাঁচার জন্য পাবাচার কাজ থেকে বাঁচার জন্য এই নিয়ত করে একান্ত পরিবেশে যতক্ষণ স্ত্রীর সাথে থাকবে ততক্ষণ তার জন্য ইবাদত হয়ে যাবে এই জন্য বন্ধুরা আমার দোস্তরা আমার সর্বপ্রথম আমাদের নিয়তকে সই করার প্রয়োজন আছে না নাই সর্বপ্রথম আমাদের নিয়তকে সই করতে হবে এই জন্যই তো ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা তার প্রিয় সন্তান হাম্মাদকে ডেকে বলতেছে হাম্মাদ আমি ইমামে আজম 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তোমার জন্য শুধুমাত্র 5টা হাদিস রেখে যাচ্ছি কয়টা আওয়াজ করে বলুন না কয়টা আমি ইমামে আজম মাত্র তোমার জন্য 5টা হাদিস রেখে যাচ্ছি এই 5টা হাদিসের উপরে যদি আমল করতে পারো এই 5টা হাদিসকে যদি আঁকড়ে ধরতে পারো এই 5টা হাদিসকে যদি নসিহত হিসেবে গ্রহণ করতে পারো তাহলে দুনিয়া তোমার সুখে সুখে ভরে যাবে দুনিয়া তোমার উজ্জ্বলা হয়ে যাবে কবরে আরামের ঘুম পেয়ে যাবে হাসরে আরশের ছায়া পেয়ে যাবে হাউজে কাউসারের পেয়ালা হাতে পানি পান করতে পারবে ডান হাতে আমল নামা পেয়ে যাবে মিজানের ডান পাল্লাতে বাড়ি হয়ে যাবে হাসতে হাসতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে ইমামে আজমের ছেলে হাম্মাদ ডেকে বলতেছে আব্বাজি কি আমল করতে হবে কি আমল করতে হবে কি আমল করতে হবে একবার শুধু বলুন একবার শুধু বলুন একবার শুধু বলুন আমি ইমামে আজমের ছেলে হাম্মাদ প্রস্তুত আছি ইমামে আজম ডাক দেয়া বলে প্রিয় সন্তান হাম্মাদ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি আমার সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে নিয়ত যদি বিশুদ্ধ হয় আমল বিশুদ্ধ হবে নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল বিশুদ্ধ হবে না এই জন্য প্রিয় সন্তান হাম্মাদ আমি ইমামে আজমের 1 নম্বর নসিহত হলো তুমি তোমার জীবনের প্রত্যেকটা কাজে তুমি তোমার নিয়তকে সহি করো কি করো নিয়তকে সহি করো তুমি খাবার খাবে খাবার খাওয়ার পূর্বে নিয়তকে সহি করো তাহলে খাবার খাওয়াটা ইবাদত হয়ে যাবে তুমি ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার পূর্বে তুমি তোমার নিয়তকে সহি করো তাহলে তোমার ঘুমটাও ইবাদত হয়ে যাবে তুমি কথা বলবে কথা বলার পূর্বে তুমি তোমার নিয়তকে সহি করো তাহলে তোমার কথা বলাটাও ইবাদত হয়ে যাবে তুমি মাহফিল কমিটি মাহফিল করবে মাহফিল করার পূর্বে তুমি তোমার নিয়তকে সহি করো তোমার মাহফিল করাটাও ইবাদত হয়ে যাবে তুমি বক্তা বয়ান করবে বয়ান করার পূর্বে তুমি তোমার নিয়তকে সহি করো তাহলে তোমার বয়ান করাটাও ইবাদত হয়ে যাবে তুমি শ্রোতা বয়ান শুনবে বয়ান শ্রবণ করার পূর্বে তুমি তোমার নিয়তকে সহি করো তাহলে তোমার বয়ান শ্রবণ করাটাও ইবাদত হয়ে যাবে আরো আস্তে বলেন আপনাদের মধ্যে কোনো আওয়াজ নাই তাইলে কেমনে হবে এটা লাইন দিয়েছেন ওইটাতে এই জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে আওয়াজ করে বলতে হবে কি করতে হবে নিয়তকে সহি করতে হবে আমাদের নিয়ত যদি সহি হয় তাহলে যতক্ষণ আমরা এখানে বসে থাকবো ততক্ষণ ইবাদত হতে
হতে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না, ততক্ষণ ইবাদত হতে থাকবে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সর্বপ্রথম আমাদের নিয়তকে ফ্রেশ করে নেই, রিফ্রেশ করে নেই, যে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা আল বাকারা লাগাই দিই। এটার সাথে লাগানো যাবে না? তাহলে সর্বপ্রথম আমাদের নিয়তকে সই করে নিলাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা আল বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরার নাম কি? সূরা আল বাকারা। আয়াত নাম্বার কত? 21। আয়াত নাম্বার কত? সামনে কোরআন শরীফ নাই, আমি বলে দিচ্ছি, আপনারা বাসায় যেয়ে কোরআন শরীফের আয়াত খুলে দেখবেন। সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 21। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলতে থাকবো, যতক্ষণ আল্লাহ তাওফিক দান করবে। প্রথমে আমি আপনাদের সামনে এই আয়াতটা উপস্থাপন করব, তেলাওয়াত করে শোনাবো, তারপর এই আয়াতের অনুবাদ কিছুটা আপনাদেরকে বলার পরে এই আয়াতকে সামনে রেখে সুবিজ্ঞ মুফাসসিরগণ যেই কয়েকটা নুকাত বের করেছেন, যেই কয়েকটা ব্যাখ্যা বের করেছেন, সেই কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুক, সবাই বলুন আমিন। অ্যাটেনশন প্লিজ। তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে এই আয়াতটাকে তেলাওয়াত করে শোনাচ্ছি। সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 21। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, 1500 বছর পূর্বে তার প্রিয় হাবিবকে ডেকে বলতেছেন, ওগো বন্ধু আমার, ওগো দোস্ত আমার, আপনি মানুষদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহান্নাস। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত কর, জমার সিগা উবুদু ইবাদত কর, রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা এবং যিনি মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম যাতে করে তোমরা হতে পারো, তাত্তাকুন মুত্তাকি। এটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। এখন আসুন এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরামগণ কয়েকটি নকাত ব্যাখ্যা বের করেছেন, এই ব্যাখ্যার দিকে আমরা এগিয়ে যাই। এই আয়াতের প্রথম শব্দটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। সবার মনোযোগ এদিকে আছে? আছে, সবাই একটু হাত তুলেন তো, আবার নারা যারা দেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, হাত নামান। মনোযোগ না থাকলে তো কথা বলা যাবে না, আলোচনায় আমি এখনো ঢুকি নাই, ঢুকতেছি মাত্র। তাহলে প্রথম শব্দটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। এখানে নাস শব্দটা হচ্ছে জিনসে বাশার। নাস শব্দটা কি? জিনসে বাশার। জিনসে বাশার হচ্ছে তিন শ্রেণীর মানুষ, এক নাম্বার হচ্ছে মুমেন, দুই নাম্বার কাফের, তিন নাম্বার মুনাফিক। এই তিন শ্রেণীর বাহিরে কোনো মানুষ নাই, কথা বুঝতে পারছেন? এই তিন শ্রেণীর বাহিরে কোনো মানুষ নাই। মনোযোগ আছে সবার? সবার আছে? তাইলে আমি বলতেছিলাম ইয়া আইয়ুহান নাস, এটা হচ্ছে এই আয়াতের প্রথম বাক্য, বাক্যের একটা অংশ। আমি বেঙে বেঙে আপনাদের সামনে এই আয়াতের তাফসীরটা উপস্থাপন করার চেষ্টা করতেছি, যেহেতু শহরের মানুষ অধিকাংশই শিক্ষিত। প্রথম শব্দটা হচ্ছে, বাক্যের অংশটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস কেন আল্লাহর নবী বলেছেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের মধ্যে উত্থাপন হতে পারে, এই জন্য আমি উত্তর দিচ্ছি।
ইয়া আইয়ুহান নাস, এখানে নাস শব্দটা হচ্ছে জিনসে বাশার। জিনসে বাশার দিয়ে তিন শ্রেণীর মানুষকে বোঝানো হয়। এক নাম্বার হচ্ছে মুমিন, দুই নাম্বার কাফের, তিন নাম্বার মুনাফিক। এই তিন শ্রেণীর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই, হয় সে মুমিন হবে, না হয় কাফের হবে, না হয় মুনাফিক হবে। এই তিন শ্রেণীর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। এই জন্য দেখবেন পবিত্র কুরআনুল কারিমে আল মুমিনুন নামে সূরা আছে, আল মুনাফিকুন নামে সূরা আছে, আল কাফিরুন নামেও সূরা আছে। এখন প্রশ্ন হলো, এখানে ইয়া আইয়ুহান নাস দিয়ে আল্লাহর নবী হিন্দুকে ডেকেছেন, বৌদ্ধকে ডেকেছেন, নাসারাকে ডেকেছেন, খ্রিস্টানকে ডেকেছেন, বিভিন্ন ধর্মাবলম্বী সমস্ত মানুষকে ডেকেছেন, কারণটা কি? অন্যান্য নবীগণ ডেকেছেন ইয়া বানি ইসরাইল, গোত্রের লোককে ডেকেছেন, এলাকার লোককে ডেকেছেন, মহল্লার লোককে ডেকেছেন, কিন্তু আমার নবী সমস্ত ধর্মের মানুষকে ডেকেছেন, কারণটা কি? শুধু তাই নয়, ইয়া আইয়ুহান নাস এটা এমন এক শব্দ, এই শব্দ দিয়ে আল্লাহর নবী পাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালের সমস্ত মানুষকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা কি? কারণ আছে না? কারণ আছে। সমস্ত নবীগণ এলাকা মহল্লা গোত্রের লোককে ডেকেছেন, কিন্তু আমার নবী সমস্ত মানুষকে ডেকেছেন, কারণটা কি? কারণ আছে না? অবশ্যই আছে। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন সমস্ত নবীগণ হচ্ছে এলাকার নবী, মহল্লার নবী, গোত্রের নবী, কিন্তু আমার আপনার নবী তো এমন নবী, এমন নবী যিনি সমস্ত কুল কায়নাতের নবী। এই জন্যই তো আল্লাহর নবী ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, কারণ সমস্ত নবীগণ হচ্ছে এলাকা মহল্লা গোত্রের নবী, আর আমার আপনার নবী হচ্ছে সমস্ত কুল কায়নাতের নবী। আমার নবী হচ্ছে সমস্ত কুল কায়নাতের নবী, আওয়াজ করে বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আসমানের রব, রহমাতাল লিল আলামিন আসমানের নবী, আল্লাহ রব্বুল আলামিন জমিনের রব, রহমাতাল লিল আলামিন জমিনের নবী, আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের রব, রহমাতাল লিল আলামিন পাহাড়ের নবী, আল্লাহ রব্বুল আলামিন সাগরের রব, রহমাতাল লিল আলামিন সাগরের নবী, আল্লাহ রব্বুল আলামিন চাঁদের রব, রহমাতাল লিল আলামিন চাঁদের নবী, আল্লাহ রব্বুল আলামিন সূর্যের রব, রহমাতাল লিল আলামিন সূর্যের নবী, আল্লাহ রব্বুল আলামিন গাছগাছালির রব, রহমাতাল লিল আলামিন গাছগাছালির নবী, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন্নাতদের রব, রহমাতাল লিল আলামিন সমস্ত জিন্নাতদের নবী, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের রব, রহমাতাল লিল আলামিন জান্নাত জাহান্নামের নবী, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের রব, রহমাতাল লিল আলামিন সমস্ত নবীদের নবী। এই জন্যই তো গাছ পাগল নবীর জন্য, মাছ পাগল নবীর জন্য, জঙ্গলার হরিণ পাগল নবীর জন্য, আসমানবাসী পাগল নবীর জন্য, জমিনবাসী পাগল নবীর জন্য, সমস্ত কুল কায়নাত পাগল নবীর জন্য। কারণ কি? গাছ জানে আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাছ জানে আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের চাঁদ জানে আমার নবী একজন, আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূল। সূর্য জানে আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি পাথরখণ্ড জানে আমার নবী একজন, আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহর নবী একবার আবু জাহেলকে দাওয়াত দিতে যায়, ডাক দিয়া বলে প্রিয় চাচা আমার, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুফলিহুন, সফল কাম হয়ে যাবেন চাচা, সফল কাম। আবু জাহেল ডাক দিয়া বলতেছে বাতিজা মুহাম্মদ, এক শর্তে আমি কালেমা পড়তে পারি। এক শর্তে? কয় শর্তে? আওয়াজ করে বলুন না, কয় শর্তে? এক শর্তে আমি কালেমা পড়তে পারি বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলতেছে চাচা আমার, বলতে পারেন কি শর্ত? আবু জাহেল ডাক দিয়া বলতেছে বাতিজা মুহাম্মদ, আমার হাতের মুঠোয় কি আছে এটা যদি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আপনার হাতে কি আছে আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, তবে আপনার হাতের মুঠোয় কি আছে সেটাকে বলুন, আমি মুহাম্মদের পরিচয় সেই দিয়ে দিবে। আল্লাহু আকবার।
আবু জাহেল বিস্মিত হয়ে গেছেন, চমকিত হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। আল্লাহর নবীর কথা তো সত্য, আবু জাহেল নিজেও জানে, আবু জাহেল জানে যে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জীবনে মিথ্যা কথা বলবেন না, সত্য সত্যই বলে ঠিক কিনা। আবু জাহেল এবার হাতের মোটায় থাকা পাথর খণ্ডকে ডাক দিয়ে বলতেছে, রে পাথর খণ্ড, আমার সামনে দাঁড়িয়ে আছে ভাতিজা মুহাম্মদ, তুমি তাকে চিনো নাকি, তুমি তাকে চিনো নাকি? পাথর খণ্ড ডাক দিয়া বলে, আবু জাহেল তিনি শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদ নয়, মুহাম্মদ নয়, তার পরিচয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর খণ্ড জানে, আমার নবী একজন, আমার নবী একজন, আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের চাঁদ জানে, আমার নবী একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী একবার কাফেরদেরকে দাওয়াত দিতে যায়, ডাক দিয়ে বলতেছে, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এক শর্তে কালেমা পড়তে পারি, ওই যে আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, চাঁদ, ওই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে জমিন থেকে আসমানের চাঁদকে ইশারা করেছে, চাঁদ কাঁপতে শুরু করেছে, কাঁপতে শুরু করেছে, কাঁপতে শুরু করেছে, কারণ চাঁদ জানে, আমার নবী একজন, আমার নবী একজন, আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদ বলতেছে, আমার নবী আমাকে ইশারা করেছে, আমার নবী আমাকে হুকুম দিয়েছে। হঠাৎ করে সমস্ত কাফেররা তাকে দেখে, চাঁদের মাঝখান দিয়ে ফাটল দেখা যায়, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, কারণ চাঁদ জানে, আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছ জানে, আমার নবী একজন, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো গাছ আমার নবীর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী একবার সফরে বের হয়েছে, আল্লাহর নবী এক নাম্বার ধরেছে, স্ট্রেঞ্জার ধরেছে, আল্লাহর নবী তাকে দেখে রাস্তায় স্ট্রেঞ্জার করবে, কিন্তু রাস্তার পর ফাঁকা দেখা যায়, কিভাবে আল্লাহর নবী স্ট্রেঞ্জার করবে? আল্লাহর নবী দূরে গাছগুলোকে একটু হাত দিয়ে ইশারা করেছে, ডাক দিয়ে বলতেছে, রে গাছ, এর লতা পাতা, আয় আয় আয়, আমি নবীর সামনে একটু আয়, আমি নবী ইস্তেনজা করব, এক নম্বর করব। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর নবী গাছকে ইশারা করতে দেরি করেছে, গাছটা আল্লাহর নবীর সামনে আসতে দেরি করে নাই। আল্লাহ, আমার নবী তো এমন নবী, যেই নবীর জন্য গাছ পাগল, গাছ পাগল, জঙ্গলের গাছ আল্লাহর নবীর জন্য পাগল। একবার আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন, নবী যে আমার যুদ্ধের ময়দান থেকে ক্লান্ত শরীর নিয়ে এক জায়গায় বিশ্রাম নিতেছে, সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবীর ঘুম চলে এসেছে, আল্লাহর নবী চোখ বন্ধ করেছে, দূর থেকে একটা গাছ ধরে আল্লাহর নবীর কাছে চলে এসেছে, আল্লাহর নবীকে ছায়া দিতেছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে, গাছটা আবার পূর্ব জায়গায় চলে গেছে। সাহাবীরা ডাকটা বলতেছে, ওগো রহমাতাল্লিল আলামিন, ওগো নবীজি আমার, কিছুই তো বললাম না, আপনার ঘুম চলে আসলো, দূর থেকে গাছটা এসে আপনাকে ছায়া দিল, আপনার ঘুম ভেঙে গেছে, গাছটা আবার পূর্ব জায়গায় চলে গেছে, কারণটা কি? আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার, তোমরা তো কিছুই জানো না, তোমরা তো কিছুই জানো না, এই গাছটা বহুদিন ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার বড় মন চায়, আমার বড় মন চায়, আমার বড় মন চায় তোমার প্যারা হাবিবকে একটু কাছ থেকে দেখতে, তোমার হাবিবকে একটু জিয়ারত করতে। আজকে যখন গাছটা দেখেছে, আমি রহমাতাল্লিল আলামিন কাছে চলে এসেছি, এই জন্য গাছটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, একটু যদি হুকুম দিতেন, আপনার নবী তো আমার কাছেই বসে আছে, আমার কাছেই আপনার নবী শুয়ে আছে, যদি একটা বার একটু অনুমতি দিতেন, তাহলে আপনার নবীকে কাছ থেকে একটু জিয়ারত করতাম। আওয়াজতে বলেন, আল্লাহ রব্বুল আলামিন গাছের আরজি কবুল করেছে, গাছের অনুরোধ কবুল করেছে, এই জন্য গাছটা এসে আমাকে ছায়া দিয়েছে, আমার ঘুম ভেঙে গেছে, গাছটা আবার পূর্বের জায়গায় চলে গেছে।
কারণ গাছও আমার নবীর জন্য পাগল, কারণ গাছও জানে আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু গাছ পাগল তাই নয় মানুষও আমার নবীর জন্য পাগল, মুমিনরাও আমার নবীর জন্য পাগল, মুসলমানরা আমার নবীর জন্য পাগল। কেমন পাগল তোমরা কি জানো না? দুনিয়ার মানুষরা তোমরা পিছনের দিকে তাকায় দেখো, আগে নবীর ইজ্জতের জন্য মুমিনরা জীবন দিয়েছে, আজও নবীর ইজ্জতের জন্য গোলায় মুসলমান মুমিনরা জীবন দেয়, ঠিক কিনা? কেমন নবী আমার, আমার নবীর জন্য মুমিন জীবন দেয়, আমার নবীর জন্য মুসলমান জীবন দেয়, আমার নবীর জন্য নবীর আশেকরা জীবন দেয়। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত একদল আশেক থাকবে যারা নবীর ইজ্জতের জন্য জীবন দিবে, ঠিক কিনা? কারণ মুমিন তো পাগল নবীর জন্য। শুধু তাই নয় স্বয়ং নবীরা পর্যন্ত পাগল আমার নবীর জন্য। এই জন্যই তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, ও রব্বুল আলামিন, নবী তো হয়েছে কিন্তু মনের তৃষ্ণা মিটে না, মন চাই তোমার প্যারা হাবিব রহমাতাল লিল আলামিনের উম্মত হতে। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছে, এই জন্য পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবে, কিন্তু নবী হয়ে নয় আমার প্যারা নবীর উম্মত হয়ে। আল্লাহু আকবার! শুধু নবীরা আমার নবীর জন্য পাগল এটাই শেষ নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেও আমার নবীর জন্য পাগল। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে সূরা আম্বিয়াতে ঘোষণা দিতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বন্ধু আমার, ওগো দোস্ত আমার, আমি আপনাকে গোটা জগতের জন্য, গোটা আলমের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আরো আসতে বলেন এমন নবী আমার যেই নবীর সামনে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বন্ধু আমার, ওগো দোস্ত আমার, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাইহি বলে, এরে দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো আলামিন কতটুকু? ইমাম শাওকানি তাফসীর বাতুল কালিদের মধ্যে লিখেন, কুল্লু শাইইন মা সিওয়াল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ ছাড়া আসমানে জমিনে উত্তরকে নিম্ন লোকে উত্তর জগতে নিম্ন জগতে যা কিছু আছে আল্লাহ হচ্ছে সব কিছুর জন্য রব, নবীজি হচ্ছে সব কিছুর জন্য রহমত। আরো আস্তে বলেন, জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার! মুমিনের আওয়াজ আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার! কথাটা চিন্তা করছেন, আল্লাহ হচ্ছে রব, নবী হচ্ছে, আওয়াজ করে বলেন না, আল্লাহ হচ্ছে রব, নবী হচ্ছে রহমত, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হচ্ছে রহমাতাল লিল। কত সুন্দর, সুবহানাল্লাহ! চিন্তা করছেন, এই জন্য আমরা গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেয় না, গজব দেয় না, ধ্বংস করে দেয় না, এটার কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে আমার নবী যে হচ্ছে রহমত, এই জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ সমস্ত নবী হচ্ছে এলাকা গোত্র মহল্লার জন্য নবী, আর আমার নবী হচ্ছে সমস্ত কুল কায়নাতের নবী। এই জন্য সমস্ত নবীগণ ডেকেছেন ইয়া বানি ইসরাইল, আর আমার নবী ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, সবাইকে ডেকেছেন, হিন্দুকে ডেকেছেন, বৌদ্ধকে ডেকেছেন, খ্রিস্টানকে ডেকেছেন, সমস্ত ধর্মাবলম্বী সমস্ত মানুষকে ডেকেছেন, সুবহানাল্লাহ। এরপরের শব্দটা হচ্ছে উবুদু, ইবাদত করো, কি করো? আওয়াজ করে বলতে হবে, কি করো? ইবাদত করো। এখন আসুন আমরা জেনে নিই ইবাদত কাকে বলে। আমরা ইবাদতের সংজ্ঞা জানি না, বিদায় আজকে মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, আর কোনো ইবাদত নাই, ঠিক কিনা? আমরা মনে করি এই জিনিসগুলো ইবাদত, এরপর আর কিছু নাই। ইবাদতের ডেফিনেশন কি, এটা সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইবাদত? ইবাদতের সংজ্ঞা কি, এটা আমরা জানি না।
এই জন্যই তো আমাদের এই অবস্থা। ইবাদত কাকে বলে আজকে আমরা শিখে যাব সবাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাজি আছি না? ইবাদত কাকে বলে শিখতে? কোরআন থেকে শিখাবো ইনশাআল্লাহ, কোরআন থেকে আমিও শিখবো আপনারাও শিখবেন। আসুন আগে আমরা জেনে নেই ইবাদত কাকে বলে, সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়ে এটার ভিতরে ঢুকি, তারপর আয়াতের সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত আদেশ সমূহকে ভালোবাসার সাথে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, এটার নাম হচ্ছে ইবাদত। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত আদেশগুলাকে ভালোবাসার সাথে গ্রহণ করা, আল্লাহর নিষেধগুলাকে ঘৃণার সাথে বর্জন করা, এর নাম ইবাদত। কথা বুঝতে পারছেন? আল্লাহর সমস্ত আদেশ সমূহকে ভালোবাসার সাথে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, আল্লাহ তাআলার সমস্ত নিষেধ সমূহকে ঘৃণার সাথে বর্জন করা, এর নাম ইবাদত। এতটুকু মনে থাকবে, তারপর আমি সামনে আগাচ্ছি। এখন আসুন জেনে নেই ইবাদত কয় প্রকার। ইবাদত কয় প্রকার? ইবাদত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ করে বলতে হবে, কয় প্রকার? এক নাম্বার হচ্ছে ইবাদতুন আম্মা, সাধারণ ইবাদত। দুই নাম্বার হচ্ছে ইবাদতুন খাসা, বিশেষ ইবাদত। একটা হচ্ছে সাধারণ ইবাদত, আরেকটা হচ্ছে বিশেষ ইবাদত। এখন আসুন আমরা জেনে নেই সাধারণ ইবাদত কাকে বলে। মুফাসসিরিনে কেরাম লেখেন, উবুদিয়াতু আহলিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর ইবাদতকে বলা হয় ইবাদাতুন আম্মা, অর্থাৎ সাধারণ ইবাদত। কি বলা হয়? এখন বলতে পারেন, হুজুর আসমান জমিনের মাঝে যা আছে সব কি ইবাদত করে আল্লাহর? হ্যাঁ, অবশ্যই করে। মানুষ বিশ্বাস করলেও করে, না করলেও করে। অর্থাৎ সাধারণ ইবাদত কাকে বলে? আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর ইবাদতকে বলা হয় ইবাদতুন আম্মা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মানুষ বিশ্বাস করবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে। ওয়াত্তায়রু সাফাত, বাকিগুলো ডানা বিস্তার করে করে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে রবের নামের ইবাদত করে, গোলামি পড়ে, তাসবি পড়ে। কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকে তার জায়গায় থেকে থেকে রবের নামের গোলামি করে, আসমান আল্লাহর গোলামি করে, জমিন আল্লাহর গোলামি করে, চাঁদ সূরজ আল্লাহর গোলামি করে, গাছ আল্লাহর গোলামি করে, বাতাস আল্লাহর গোলামি করে, পানি আল্লাহর গোলামি করে, আগুন আল্লাহর গোলামি করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর কিভাবে? আমি তো দেখি নাই আগুন আল্লাহর গোলামি করতে। পূর্বের দিকে তাকায় দেখো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পালানো হয়েছে, কিন্তু আগুন ইব্রাহিমের জন্য জান্নাত হয়ে গেছে, ঠিক কিনা? কারণ আগুন আল্লাহর ইবাদত করে, গোলামি করে, চাঁদ আল্লাহর গোলামি করে। এই জন্যই তো প্রতিদিন রাতে চাঁদ উদিত হয়। দিনে কখনো কি চাঁদ উদিত হয়েছে? না না না, দিনে কোনোদিন চাঁদ উদিত হয় না। সূর্য দিনের বেলায় উদিত হয়, কিন্তু রাতের বেলায় উদিত হয় না। আসমান আসমানের জায়গায় ঝুলে আছে, কখনো আসমানটা ভেঙে আমাদের উপরে পড়ে যায় নাই। জমিন জমিনের উপরে স্থির হয়েছে, কখনো জমিন আমাদের জন্য ফেটে চৌচির হয়ে যায় নাই। পাহাড় কিন্তু পানের জায়গায় স্থির আছে, পাহাড় কখনো উড়ে যায় নাই। কারণ কি? কারণ কি? আল্লাহর হুকুম, পাহাড় তুমি স্থির থাকো, পাহাড় স্থির আছে, জমিন তুমি স্থির থাকো, জমিন স্থির আছে। যেই দিন আল্লাহ তাআলা হুকুম করবেন ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা, সেদিন কিন্তু জমিন আর স্থির থাকবে না, জমিন কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। যখন আল্লাহ হুকুম করবে ওয়া আখরাজাতিল আরযু আত্বালাহা, জমিন তার ভিতরের সব কিছু বের করে দিবে। মানুষ বলবে, হে জমিন তোমার কি হয়েছে, কি হয়েছে? জমিন সেদিন বলবে, আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই, সব আল্লাহ পাকের হুকুম। সেদিন কিন্তু আল্লাহ যেদিন হুকুম করবে, পাহাড় পাহাড়ের জায়গায় স্থির থাকবে না, পাহাড় কিন্তু রঙিন তুলার মতো উঠতে আরম্ভ করবে। যেদিন আল্লাহ হুকুম করবে, চাঁদ আলো দিবে না, চাঁদ আর জ্যোৎস্না আলো দিবে না, চাঁদ সেদিন খসে খসে পড়ে যাবে। আল্লাহ যেদিন হুকুম করবে, তারকারাজিগুলা কিন্তু খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহ যেদিন হুকুম করবে, সূর্য আর পূর্ব দিকে উদিত হবে না, সেদিন
কিন্তু সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আল্লাহ যেদিন হুকুম করবে সূর্যটা খসে জমিনে পড়ে যাবে, আল্লাহ যেদিন হুকুম করবে আসমানটা আর ঝুলে থাকবে না, আসমানের মধ্যে ছিদ্র হয়ে যাবে। আল্লাহ যেদিন হুকুম করবে আসমান আসমানের জায়গায় থাকবে না, আসমানটা টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। এখন স্থির আছে কেন? আল্লাহর হুকুম এই জন্য স্থির আছে। জমিন স্থির কেন? আল্লাহর হুকুম এই জন্য জমিন স্থির আছে। আল্লাহর হুকুম এই জন্য পাহাড় স্থির আছে। আজকে আগুন আলো দিচ্ছে, সেদিন আল্লাহ এমন হুকুম করবে আগুন কিন্তু আমাদেরকে দৌড়াইতে থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আসমান আল্লাহর হুকুম ইবাদত করে, জমিন আল্লাহর ইবাদত করে, চাঁদ সূর্য আল্লাহর ইবাদত করে, চন্দ্র সূর্য আল্লাহর ইবাদত করে, গোলামি করে, গাছ আল্লাহর গোলামি করে। বলতে পারেন হুজুর বিশ্বাস করি না? বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করতে হবে না। 2010 সালের ঘটনা সম্ভবত দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্যে এসেছে। আমেরিকান বিজ্ঞানীরা যখন এই আয়াতের অনুবাদ পড়লো তখন তারা চিন্তা করেছে কিভাবে কোরআনের ভুল বের করা যায়, কিভাবে কোরআনের ভুল বের করা যায়। তারা কোরআনের ভুল করার জন্য, ভুল ধরার জন্য একটা মেশিন আবিষ্কার করেছে। ওই মেশিনটাকে তারা একটা গাছের সাথে লাগিয়ে দিয়েছে। গাছের সাথে লাগানোর পর তারপর সবাই শুনতে পায় গাছ থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দূরে যেতে হবে না বন্ধুরা আমার, দোস্তরা আমার, দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমরা ঈদের সময় গরু কোরবানি দিতে যাই, দেখা যায় গরুকে কোরবানি দিচ্ছি, এমন সময় গরু আল্লাহ আল্লাহ শব্দের জিকির করতেছে, ঠিক কিনা? আমরা ছাগল জবাই দিতে যাই, দেখি ছাগল পর্যন্ত আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। আমরা মুরগ জবাই দিতে যাই, তাকে দেখি মুরগ পর্যন্ত আল্লাহ আল্লাহ নামের জিকির করছে, ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরবানির ঈদে অনেকে দেখেছেন যে গরুর গোশতের মধ্যে পর্যন্ত আল্লাহর নাম পাওয়া যায়, ঠিক কিনা? কারণ গরুর গোশত পর্যন্ত আল্লাহ নামের জিকির করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর নামের ইবাদত করে। এই ইবাদতটাকে বলা হয় ইবাদত নাম। কি ইবাদত? সাধারণ ইবাদত। কি ইবাদত? সাধারণ ইবাদত। আরেকটা হচ্ছে সাধারণ ইবাদত, ইবাদতুন আম্মা। এটা বুঝতে পারছেন? সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ইবাদতুন খাসা। কি ইবাদতুন খাসা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইবাদতুন খাসা? বিশেষ ইবাদত কাকে বলে? কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাবো। এটা যদি অন্তর দিয়ে অনুধাবন করা যায় কলিজা ফেটে রক্ত আসবে। ইবাদতুন খাসা কাকে বলে? আমরা তো গল্প শুনি কিন্তু বোঝার জন্য নয়, কান কি আনন্দ দেওয়ার জন্য, একটু বোঝার জন্য শুনেন তো, দেখবেন কলিজা দিয়ে রক্ত বের হবে। যে ইবাদতুন খাসা, বিশেষ ইবাদত কাকে বলে? আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইবাদতুন খাসা এর সংজ্ঞায় মুফাসসিরে কিরাম লেখেন উবুদিয়াতুন খাসাতুন মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের ইবাদতকে বলা হয় ইবাদতুন খাসা। সমস্ত মাখলুকাতের ইবাদতটা হচ্ছে আল্লাহ একটা হুকুম করেছে শুধু সেটা করে। আর মুসলমান মানুষ এবং জিনের জন্য হুকুম হচ্ছে কিছু করতে হয়, কিছু ছাড়তে হয়। যেটা করবে সেটা ভালোবাসার সাথে করবে, কোনো শর্ত থাকবে না। যেটা ছাড়বে এটা ঘৃণার সাথে ছাড়তে হবে, এখানে কোনো অজুহাত চলবে। সামনে আসতেছে কিভাবে ইবাদত খাসা, বিশেষ ইবাদতটা কি, এটা সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওগো ইব্রাহিম আসলিম, ইসলাম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তুনি রব্বিল আলামিন, আমি ইসলাম গ্রহণ করলাম। মুফাসসিরিনে কিরাম লিখেন আই সাররাফতু আমরি লি হুকমি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ, আমার উঠা আমার বসা, আমার খাওয়া আমার দাওয়া, আমার ঘুম আমার কুরবানি, আমার নামাজ আমার যাকাত, আমার সব কিছু আল্লাহর হুকুমের মাতাহাত।
কার হুকুমের? দেখেন সামনে আগাচ্ছি, মনোযোগ সবার আছে, কার কার আছে দেখি তো, আবার হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, এই আওয়াজও হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, যারা খাইছেন সবাই বলেন আল্লাহু আকবার। খুব মজার একটা আলোচনা, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত ছিল 120 বছর, কয় বছর? 120 বছরের মধ্যে যখন তার বয়স হচ্ছে 80 বছর, তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সবার মনে আছে দোয়াটা? কি দোয়া করেছিলেন? একটা নেককার সন্তানের জন্য, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কয়জন ছিল? কয়জন? তিনজন ছিল। কয়জন? আমরা অনেকে জানি দুইজন, তিনজন ছিল। একজনের নাম হচ্ছে সারওয়া, আমাদের মা বোনেরা যারা আছেন আশেপাশে তাদেরকে বলছি, আমাদের মা বোনদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রজেক্টরের ব্যবস্থাও করা হয়েছে, আমাকে বলা হয়েছে আপনারা সবাই মহিলা প্যান্ডেলে আসতে পারেন, যেহেতু অনেক ঠান্ডা মহিলা প্যান্ডেলে বসলে ঠান্ডা কম লাগবে, যেহেতু চতুর্দিকে পর্দা দেওয়া আছে। তো মা বোনদেরকে বলবো আপনারা সবাই মহিলা প্যান্ডেলে চলে আসেন। আপনারা ওদিকে তাকায় লাভ না, এদিকে কোনো মহিলা নাই, মনোযোগ আছে সবার? আলহামদুলিল্লাহ বলি, এই আওয়াজ তুলছে না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইবাদত শিখতেছি, ইবাদত কাকে বলে সেটাও তো জানতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, ঠিক কিনা? 80 বছর বয়সে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে? হয়েছিল। আল্লাহ তাআলা তাকে একটা নেককার সন্তান দিয়েছেন। তার বিবি ছিল কয়টা? তিনটা। এক নাম্বার বিবির নাম হচ্ছে সাররা, নাম কি? বিত্তাসদিদ, সাররা। দ্বিতীয় বিবির নাম ছিল হাজরা বা হাজার, হাজরা বা হাজার। তিন নাম্বার আরেকটা বিবি ছিল, তার নাম ছিল কোতায়রা। এই তিনজন বিবির মধ্যে একজনের নাম হচ্ছে হাজরা বা হাজার। হযরতে হাজরা আলাইহিস সালামের গর্ভে হযরতে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। আচ্ছা একটু দিলের কান দিয়ে চিন্তা করেন তো, অনুভব করেন তো, 80 বছর বয়সে যদি কারো সন্তান হয়, তারপরে আবার চেহারাটা একেবারেই সুন্দর, মনে হয় চাঁদ কুলে হাসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীদের চেহারা কি চাঁদের চাইতে কম সুন্দর ছিল? তার চেয়ে বেশি ছিল না? তাইলে ইসমাইল আলাইহিস সালামের চেহারা মনে হয় যে চাঁদ, উজ্জ্বল চেহারা, এত সুন্দর চেহারার একটা ফুটফুটে বাচ্চা 80 বছর বয়সে জন্মগ্রহণ করেছে, চিন্তা করেন তো কতটা আনন্দ হতে পারে, একটু অনুভব করেন, অনেক আনন্দের না? অনেক আনন্দের। এই এই আনন্দের মুহূর্তে আল্লাহ তাআলার একটা হুকুম আসলো। কি হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, তোমার প্রিয় সন্তান ইসমাইল এবং তোমার প্রিয়তমা স্ত্রী হাজরা আলাইহিস সালামকে তুমি বাক্কায় দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় যদি আমরা হতাম, আমরা বলতাম নামাজ তো ঠিক মতে পড়ি না, কত হুকুম আল্লাহর বাদ দিয়ে দেই, আল্লাহর একটা হুকুম আমরা দরকার নাই, একটা হুকুম কাম লাগলে করবো না প্রয়োজনে, পরবর্তীতে আমরা আবার ইস্তিগফার করে নেব, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কানে যখন আল্লাহর হুকুম আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে নাই, চুপচাপ তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে গেলেন বাক্কায়, মরুভূমির উপরে নিয়ে গেলেন, মরুভূমির উপরে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। হযরতে হাজরা আলাইহিস সালামের সাথে একটু পানি ছিল, কয়েকটা খেজুর ছিল, হাজরা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, ও প্রিয় স্বামী আমার, কিছুই তো বললাম না, কিছুই তো বললাম না, আপনার প্রিয়তম সন্তান হযরত ইসমাইলকে রেখে, আমি প্রিয়তমা স্ত্রী হাজরাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আমাদের কাছে কয়েক টুকরা খেজুর আছে আর একটু পানি আছে, পানি শেষ হয়ে গেলে, খেজুর শেষ হয়ে গেলে আমিও মারা যাব, আপনার প্রিয় সন্তান ইসমাইলও মারা যাবে, আমরা কিভাবে থাকব, কিভাবে জীবন যাপন করব, যদি অপরাধ হয়, যদি অন্যায় হয়, ওগো প্রিয় স্বামী আমার, আমাকে আপনি শাস্তি দিন, আমাকে আপনি শাস্তি দিন, কিন্তু প্রিয়তমা সন্তান ইসমাইল কে কোনো শাস্তি দিবেন না। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলতেছে, ওগো প্রিয় স্ত্রী আমার, এটা আমার মনের কোনো কাজ নয়, খায়েশাতের কোনো কাজ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, এই জন্য আমি আল্লাহর হুকুমকে পুরা করেছি মাত্র, সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো এই জায়গায় আমাদের স্ত্রীরা হলে কি কথা কি কথা বলতো? হযরতে হাজরা বলি, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি হাজরা আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে দাঁড়িয়ে মানুষ কাছের বলতে কি অনেক কাছের, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। বলতেছিলাম হযরতে হাজরা আলাইহিস সালামকে, হাজরা আলাইহিস সালাম কি বললেন? যদি আল্লাহর হুকুম হয় আমি সন্তুষ্ট। একটু সামনে আগাই, হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7, 10 অথবা 12, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে 7 অথবা 10, এই বয়সটা যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের, তখন বাবা মা তাকে কতটা ভালোবাসে চিন্তা করেন তো। তখন তো আনন্দের সময়, মক্কা, সেই মক্কার সবচাইতে প্রিয় যুবক হচ্ছে ইসমাইল, আর সবচাইতে প্রিয় মহিলা হচ্ছে হযরত হাজরা আলাইহিস সালাম। সবাই তো হযরত হাজরা আলাইহিস সালামকে সম্মান করে আর ইসমাইলকে সবাই আদর করে সন্তানের মতো, আল্লাহু আকবার বলবেন না? এই অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হুকুম আসলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা গরু কুরবানি করলেন, উট কুরবানি করলেন, করার পরে তিনি আবার ইস্তেকারা করলেন। একই স্বপ্ন দেখার পরে ইস্তেকারায় তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার হুকুম এসেছে আমার প্রিয় সন্তান ইসমাইলকে জবাই করা, ঠিক কিনা? এই অবস্থায় আমরা কি করতাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বললেন, হাজেরা আমার প্রিয় সন্তান ইসমাইলকে সাজিয়ে দাও, মালিকের দাওয়াতে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে আগাচ্ছেন আর হাজেরা পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ শয়তান হাজেরা আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে, হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইসমাইল ইব্রাহিম কি করবে? কয় কি কয়, ইব্রাহিম তো আজকে তার প্রিয় সন্তান ইসমাইলকে জবাই করবে। হাজেরা বললে, দূর হয় শয়তান, বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে না। আরেকটু আগালেন, শয়তান আবার বলতেছে, এই হাজেরা তুমি কি জানো আজকে সত্যি সত্যি কিন্তু তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করবে। হাজেরা ডাক দিয়ে বলে, শয়তান দূর হ, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। তৃতীয়বার আবার যখন শয়তান কুমন্ত্রণা দিচ্ছে তখন শয়তান বলতেছে, হাজেরা তুমি কি জানো তোমার স্বামী আজকে সত্য সত্যই তোমার সন্তানকে কতল করবে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের কাছে হুকুম এসেছে ইব্রাহিম যেন তার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই দেয়। এই কথা শোনার পরে হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাহলে তো এটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, আমি হাজেরা সন্তুষ্ট আল্লাহর উপরে। চিন্তা করছেন কত কঠিন ব্যাপার, ইসমাইলকে নিয়ে গেছে জবাই করার জন্য, ইসমাইলকে বলতেছে, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা হুকুম এসেছে তোমাকে জবাই করার জন্য। ইসমাইল বলতেছে, বাবা যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাহলে আপনি আল্লাহর হুকুমকে পুরা করুন। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে বলেন, আমাদের সন্তান রইলে তো বলতো নাকি? ইসমাইল আলাইহিস সালাম এই কথা বললেন, তারপর বললেন, বাবা তিনটা শর্ত আছে, এক নম্বর শর্ত আমার হাত পা গুলাকে বেঁধে নিবেন যাতে আপনার শরীরে না লেগে যায়, দুই নম্বর আমার চেহারাকে মাটির দিকে করে আমাকে জবাই করবেন, আমার চেহারা দেখলে আল্লাহ হুকুম পুরা করতে পারবেন না, আমার মাথাটাকে নিচের দিকে দিয়ে দিবেন, তিন নম্বর শর্ত হলো আমার মা যখন আমি শিশু ছিলাম আমাকে বাচ্চায় বড় বড় ছেড়ে রেখে এসেছিলেন, পানি ছিল না, খাবার ছিল না, কিছুই ছিল না, আমার মা ছটফট করেছে, কিন্তু আমার মা যদিও তৃষ্ণার্ত ছিল কিন্তু আমার চেহারা দেখলে তার তৃষ্ণার্ত নিবারণ হয়ে যেত। আজকে তো আমি যদি দুনিয়া থেকে চলে যাই, বাবা আমার মা কি নিয়ে বেঁচে থাকবে, কি নিয়ে বেঁচে থাকবে, এই জন্য আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মার কাছে দিয়ে দিবেন, বাকিটা জীবন যেন আমার মা আমার রক্ত মাখা কাপড়গুলোকে বুকে আগলে লেগে জীবনটা পার করে দিতে পারে। কত বড় আল্লাহর হুকুম কিভাবে পালন করতেছে, এটাকে বলা হয় ইবাদত। সন্তানকে সোয়া দিছে, এখন বাবা সন্তানের গারে গলায় ছুরি চালাচ্ছে, তখন মনে হয় পৃথিবী আচমকিত হয়ে দেখছে আর মানুষকে বলতেছে, মানুষ দেখো ইবাদত কাকে বলে শিখে নাও, ইবাদত কাকে বলে শিখে নাও, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইবাদত, ইবাদত কাকে বলে সেটা জানি না, বিদায় তো আজকে গরু খাওয়া মুসলমান আমরা হয়ে গেছি, হিন্দুরা পূজা মণ্ডপে যায় পূজা দেয় একদিন আর নাচানাচি করে আর আমরা গরু খেয়ে মুসলমান ঈদের দিন, ইবাদত কাকে বলে জানি না, ইবাদত হলো ওই কাজটা আল্লাহর হুকুম এসেছে আপনি করতে বাধ্য, আল্লাহ মালিক তিনি হুকুম করবে আপনি গোলাম, গোলাম হিসেবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে, এখানে কোনো শর্ত থাকবে না। আল্লাহ মালিক আমি গোলাম, আল্লাহ বলবে আমি করব, এখানে কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমার
প্রিয় ভাই এসে পড়েছেন, আমি দুই মিনিট কথা বলছি, আসলে এটা বলাও বেয়াদবি, প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলা উচিত নয়। যা কিছু বললাম, যা কিছু শুনলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুন্দর কথা নয়, সুন্দর কথা নয়, সুন্দর কাজই হোক আসল মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে গ্রহণ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।